এই হোয়াটসঅ্যাপ গাইজ গাইজ কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি হলাম ইন্দ্রনীল দাস, রোল এন্ড স্টোরি চ্যানেলে প্রত্যেক দিন আমি শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। আমার শিক্ষামূলক ভিডিওগুলো মূলত ইংরাজি সাহিত্যকে কেন্দ্র করেই হয়, তবে বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং আগ্রহের বিষয়বস্তু আমি আলোচনা করে থাকি। সো নাও কামিং টু দ্য মেন পয়েন্ট, তোমাদের মধ্যে অনেকে এখনো কিন্তু ভয় পাচ্ছ ইংলিশ অনার্স নিয়ে, অর্থাৎ ইংরাজিতে স্নাতক করবো কি না এ নিয়ে চিন্তাগ্রস্ত রয়েছে। এই ব্যাপারে দু এক কথা আমি বলবো গাইজ। দেখো, ফার্স্ট অফ অল দেয়ার ইজ নাথিং টু বি ওরিড ফর ইংলিশ অনার্স, ইংলিশ অনার্স নিয়ে কোনো কিছু চিন্তার কারণে, এটা একেবারে সত্য কথা। কয়েকটা জিনিসকে তোমায় খেয়াল রাখতে হবে। কি কি কথা? প্রথম কথা হচ্ছে টেন্স ট্রান্সলেশন ক্লিয়ার রাখো, অর্থাৎ বাক্যের গঠনটা পরিষ্কার রাখো, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে বাইরে লোকের কথায় কান দাও না, তার কারণ অনেকেই আছেন যাদের বর্তমান কোর্স সম্বন্ধে কোনো ধারণা নেই, পুরনো কোর্স সম্বন্ধে ধারণা রেখে বলে দিচ্ছেন যে এই কোর্সটা নাকি খুব কঠিন, বাট দ্য কোর্স হ্যাজ ট্রিমেন্ডাসলি চেঞ্জড। অলরাইট, সো দ্য পয়েন্ট ইজ দ্যাট ডোন্ট বি ওরিড অ্যান্ড ডোন্ট বি স্কেয়ার্ড অফ, রাইট? সো দিস ইজ দ্য সেকেন্ড পয়েন্ট। তৃতীয় কথা হলো যে এটা নাকি অনেক বড় বড় বই পড়তে হয়, অনেক বড় বড় নোটস লিখতে হয়। লোক নোটস কিন্তু লিখতে হবে, কিন্তু সেই নোটসগুলো কঠিন হবে কে বললো তোমায়? যে নোটসগুলো ইংলিশ অনার্সের নোটস মানেই যে খুব কঠিন এটা কিন্তু নয়, এরকম একেবারে নয় কিন্তু, ঠিক আছে? ইংলিশ অনার্সের নোটস নিজের ভাষায় লিখতে হয়, বুঝে নিতে হয় গল্পটা বুঝে নাও এবং নিজের ভাষায় সেগুলোকে লেখো, বেশি নাম্বার পাবে তুমি, রাইট? আরেকটা বিষয় হচ্ছে যে নাকি বইগুলো অনেক মোটা মোটা, দেখো এটা কিন্তু নয়। অনেকে বলছে নাকি যে বইগুলো, যে ইংলিশ অনার্সের যে বইগুলো রয়েছে সেগুলো দেখেই ভয় লাগছে। দেখো, এইরকম ব্যাপারটা নয়। আসলে বইটা হয়তো তোমাকে পারচেজ করতে হচ্ছে, কিনতে হচ্ছে, কিন্তু কোর্সে তুমি দেখবে মাত্র দুটো চ্যাপ্টার রয়েছে। যেমন যদি আমি ইলিয়াড বলি, ইলিয়াড বইটা লেন্দি, কিন্তু পুরো বইটা তো তোমার কোর্সে নেই, সেখানে মাত্র দুটো চ্যাপ্টার রয়েছে। যদি মেটামরফোসিস বইটা বলছি, সাপোজ দ্য বুক ইউ আর পারচেজিং বাট দ্য হোল বুক ইজ নট দেয়ার ইন ইউর কোর্স, তোমার কোর্সে তো পুরো বইটা নেই, সেখানে শুধুমাত্র দুটো থেকে তিনটে গল্প রয়েছে। ঠিক একই রকম ভাবে বইগুলো দেখে ভয় পেলে হবে না, সেখানে দুটো বা তিনটে চ্যাপ্টার তোমার কোর্সের মধ্যে রয়েছে, বাকি গল্পগুলো বা বাকি চ্যাপ্টারগুলো তোমাদের কিন্তু নেই। অ্যাজ অ্যান এক্সাম্পল আমি যদি বলি, সাপোজ আই ওয়াজ নট প্ল্যান্ড ফর দিস বাট আই এম গোয়িং টু শো ইউ, সাপোজ দিস আর দ্য বুকস, অলরাইট? আই হোপ দ্যাট ইউ আর গেটিং ইট, অলরাইট? অ্যান্ড ইয়েস, অলরাইট, নাও আই এম কামিং টু দ্য পয়েন্ট। সাপোজ দিস আর দ্য বুক, এটা হলো ওভিডিয়ান মেটামরফোসিস, রাইট? এখন বইটা দেখে তুমি ভয় পেয়ে যাও না, রাইট? কতটা রয়েছে? মাত্র এই তিনটে চ্যাপ্টার, রাইট? তিন থেকে চারটে চ্যাপ্টার ওভিডিয়ান মেটামরফোসিস যদি পেজে বলি, আর বাকি বইটা নেই তোমাদের কোর্সে, তাহলে ইংলিশ অনার্সকে ভয় পাওয়ার কিছু নেই, প্রথম কথা, রাইট? এখন যদি ইলিয়াড বলি, আবার ইলিয়াডে দেখো লেন্থ দেখে তোমার ভয় লাগতে পারে, কিন্তু পুরো বইটা তো নেই, আবার মাত্র দুটো চ্যাপ্টার রয়েছে, কোনটা? ইলিয়াড বুক 9 এটা একটা রয়েছে, এবং কি ইলিয়াড বুক 3 রয়েছে। তাহলে কি ইলিয়াড, হোমারের যে ইলিয়াড রয়েছে পুরো বইটা দেখে ভয় পেয়ে যাচ্ছ তুমি, বাট দেয়ার ইজ নাথিং টু বি ওরিড অ্যাবাউট দ্য কোর্স, রাইট? বইয়ের ভলিউম দেখে ভয় পেও না, কোর্সটা জেনে নাও যে দুটো চ্যাপ্টার রয়েছে এটার, ওভিড এত বড় বই কিন্তু তিনটে থেকে চারটা পাতা রয়েছে মাত্র, আর কি মহাভারত রয়েছে, দ্য মহাভারত। যেমন ধরো আমি যদি বলি দ্য মহাভারত, এই যে বইটা রয়েছে দ্য মহাভারত, এত যে বড় বইটা রয়েছে দ্য মহাভারতের, অলরাইট? সো দিস ইজ দ্য বুক দ্য মহাভারত, বাট এগেন দ্য সেম থিং ইজ রিপিটেড, একই রকম কয়েকটা চ্যাপ্টার রয়েছে মাত্র, দিস আর দ্য চ্যাপ্টার দ্যাট ইজ ইন ইউর কোর্স অ্যান্ড রেস্ট অফ দ্য থিংস আর নট দিয়ার। তাহলে তুমি যখন বই দেখে ভয় পেয়ে যাচ্ছ, তাহলে কিন্তু সেটা গণ্ডগোল বিষয়, তোমাকে পুরো ব্যাপারটা জানতে হবে। যদি তুমি পুরো বিষয়টা জেনে নাও, তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একেবারে ভয়ের বিষয় নয়, গল্পগুলো খুব বেশি আগ্রহের গল্পের, খুবই আগ্রহের গল্প, এবং সর্বোপরি নিজের ভাষায় লেখা স্বাধীনতা রয়েছে, যত বেশি নিজের ভাষায় লিখবে তত বেশি নাম্বার তুলতে পারবে। আরেকটা বিষয় আমি বলতে চাইবো গাইজ, আশা করি সেই বিষয়টা তোমাদের সকলেরই পছন্দ হবে, সেটা হচ্ছে যে গল্পটাকে আগে বুঝে নাও, খুবই বেশি এনজয়েবল। ইভেন আস্ক মি, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে 10-এর মধ্যে আমি কত পয়েন্ট দেবো ইংলিশ অনার্সের গল্প, 10 out of 10, অলরাইট? এখানে অনেক বেশি লাভ, রোমান্স, এই সমস্ত গল্পগুলো রয়েছে ইংলিশ অনার্স বিষয়ে। তা আমি বলবো, ডোন্ট বি স্কেয়ার্ড অফ অ্যান্ড ডোন্ট লিসন দ্য রাবিশ, রাইট? জাস্ট গো ফরওয়ার্ড, এগিয়ে যাও,
এবং আই এম হোপফুল, আমি খুবই আশাবাদী যে তুমি ইংলিশ অনার্স নিয়ে খুব বেশি স্যাটিসফাইড হবে। আর এবং কি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, যারা বারবার বলছে যে ইংলিশ অনার্সটা কঠিন ইত্যাদি ইত্যাদি, তাদের আইদার টেন্স ট্রান্সলেশন সম্বন্ধে সম্যক ধারণা নেই, তারা না বুঝে নোট মুখস্থ করতে গেছে, হয় পড়াশোনা বাঙ্ক করেছে, ঠিকঠাক পড়াশোনা করেনি, তাই তাদের এইরকম দুরবস্থা হয়েছে। নতুন কোর্সে কোনো কিছুই ভুল নেই। আমি একটা কথা বলি, কিছু স্টুডেন্টসদের আমি সার্ভে করেছিলাম একবার, সেখানে আমি দেখেছিলাম যে যতজন পড়াশোনা করছে তার মধ্যে 90% স্টুডেন্ট মোর দেন 65% পেয়েছিল, বুঝতে পারলে? সো এতটাই ভালো রেজাল্ট আমি এক্সপেক্ট করি ইংলিশ অনার্স থেকে। তাহলে আজ এ পর্যন্ত থাকলো, আশা করি তোমাদের ভয় কাটবে ইংলিশ অনার্স থেকে আমার কথাগুলো শুনে, এবং যা কথা যা কিছু বললাম সবগুলোই সত্য বলেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড।